হ্যালো আসসালামু আলাইকুম আজ তোমাদেরকে এস এম মডেল সরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুবেল মোল্লা সহকারী শিক্ষক এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ আজকের অন অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকতা এবং আমাদের আলোচনারা হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে এবং এখানে আমাদের বিশ্বের সাথে আমাদের আলোচনার বিষয়ও একই অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা প্রথমে আমরা জানব পৌরনীতি ও নাগরিকতা কাকে বলে নাগরিক পরিবার সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞান দান করে তাকে পৌরনীতি ও নাগরিকতা বলে পৌরণিত নাগরিকা নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে পৌরনীতিতে আলোচনা করা হয় রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পৌরনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এ আলোচনা আমরা ও নাগরিকার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা জানব পৌরনীতির উৎপত্তি সম্পর্কে পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিবিটাস থেকে এসেছে সিবিস শব্দের অর্থ নাগরিক অর্থাৎ সিটিজেন আর সিবিটা শব্দের অর্থ নগরাষ্ট্র অর্থাৎ সিটি স্টেট প্রাচীন গ্রিসে নাগরিক ও নগরাষ্ট্র ছিল অবিচ্ছদ্দ্য ওই সময় গ্রিসের ছোটো ছোটো অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগরাষ্ট্র যারা নগররাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনাই হচ্ছে বিষয়বস্তু এরপর আমরা বিষয়বস্তু সম্পর্কে জানব নাগরিকতা নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পৌরণত নাগরিক নাগরিকতার বিষয়বস্তু ব্রিটিশ বিজ্ঞানী ইএম হয়েট যথার্থেই বলেছেন পৌরণীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুটি অর্থে আলোচনা করা হয় ব্যাপক অর্থে পৌরনীতি নাগরিক নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে যেমন অধিকার ও কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু সুতরাং বলা যায় নাগরিকতা পরিবার সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পৌরনীতি ও নাগরিক কথা বলা হয় এবং এটাই হচ্ছে পৌনীতির বিষয়বস্তু আমরা পরবর্তী অনলাইন ক্লাসে এই পৌরটি নাগরিকার বিষয়ের পরিসর বিষয়বস্তু এবং এর সাথে সম্পর্কিত পরিবার পরিবারের শ্রেণীভাগ পরিবারের কার্যাবলী সমাজ এবং রাষ্ট্র রাষ্ট্র উৎপত্তি রাষ্ট্র সরকারের সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করব ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম